তো হ্যালো এস ওয়েলকাম ব্যাক এস ওয়েলকাম ব্যাক উ নথ নিউ পবজি ভিডিও তো বন্ধুরা গেছি আরও একটা গাছ নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি প্রচুর প্রচুর ইভেন্ট যেখান থেকে গেছি তোমরা ফ্রিতে মেথিক আইটেম বলতে পারো লেজেন্ডারি আইটেম বলতে পারো মেথিক লবি এছাড়া এজি কারেন্সি ফ্রির প্রচুর রিওয়ার্ডস পাবে এছাড়া মেটেরিয়াল মিনি মেটেরিয়াল বাই করার জন্য এজি কারেন্সিও প্রচুর এখান থেকে বাই করতে পারবে রিডিম করতে পারবে ফ্রির অনেক টাইটেল অফ তুমি এখান থেকে পাবে তো মেক্সট ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করে ফ্রেন্ডসের সাথে চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো আর এরকমই নতুন আপডেটের নতুন নতুন ফিচার্স জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর জন্য তো গাইজ ফার্স্ট অফ অল গাইস যারা যারা এখন আপডেট করতে পারো না আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে গাইস অলরেডি আপডেটের লিঙ্ক আমি পোস্ট করে দিয়েছি যেখান থেকে ইজিলি ওয়ান ক্লিকে ডাউনলোড করে তোমরা আপডেট করে নিতে পারবে আমাদের নিউ থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ভার্জেন যেটা আমাদের স্কাই লাইট যে মোডটা আর কি এটাই তো এখানে আসার পরেই একদম বেসিক দিয়ে স্টার্ট করছি সেটা হলো ক্ল্যান শপ তো ডাইরেক্টলি ক্ল্যানে যাবে ক্ল্যানে গিয়ে শপে গেলেই গাছ দেখবে যেরকম বলেছিলাম সেরকমই ক্ল্যান সব চেঞ্জেস হয়ে গেছে যেখান থেকে তুমি ডিজিটালি গাছ দেখতে পাচ্ছ নতুন আফতার ফ্রেম নতুন আফতার সঙ্গে নর্মালি যেগুলো ছিল সেগুলো তো থাকছে কিছু কিছু নতুন আফতার দেখতে পাচ্ছ এরকম নতুন একটা ভালো আফতার দেখতে পাচ্ছ নর্মালি বাইক পপুলারিটি আর এ সমথিং তো আছেই সঙ্গে তোমাদের যেটা বলেছিলাম এজি কারেন্সি এখানে অ্যাড হয়ে যাবে তো এজি কারেন্সি অ্যাড হয়ে গেছে বাট এখানে একটু স্ক্যাম আছে তুমি পঞ্চাশ ক্ল্যান পয়েন্টস দিয়ে এজি কারেন্সি নিতে হবে টোটাল দশটা লিমিট দেখতে পাচ্ছ চলো আমরা ম্যাক্সিমাম দশটাই করলাম পাঁচশো আমার ক্ল্যান পয়েন্টস যাবে আর আমার কাছে এজি এলো মাত্র দশটা হ্যাঁ গাইজ পাবজি এটা না দিলেই পারত পুরো টোটালি ময়ে ময়ে করে দিয়েছে বাদ দাও এখানে আমি এটা নিয়ে আর কথাই বলবো না কারণ দশটা এজি কারেন্সি পাঁচশো ক্ল্যান পয়েন্টস দিয়ে কে নেবে আর দরকারি বা কী আছে এটা না দিলেও চলতো বাট সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো কোর ইঞ্জিন কোর দেখতে পাচ্ছো যেটা তুমি পনেরোশো দিয়ে দুটো নিতে পারবে হয়তো লিমিট আছে দুটোই তো আমরা বাই করে নিচ্ছি লেজেন্ডারি দেখতে পাচ্ছো এটা সবাই বাই করতে পারবে এটা লিমিট আছে লিমিট পারচেস অলরেডি ডান হয়ে গেছে মেবি দুটোই নিতে পারবে আবার কখন রিফ্রেশ হবে আমি জানি না তারপরে গেছে এখানে নর আরও ওপি ওপি আছে যেগুলো তুমি ক্ল্যান শপ থেকে নিতে পারবে এবার গাছ আসছি এখানে গাছ দেখবে একটা ইমোট আমি ডিসপ্লে হচ্ছে এখানে ফার্স্ট অ্যানিভার্সি থার্ড ফোর্থ ফিফথ অব্দি আছে আমার সেকেন্ডটা নেই যেহেতু আমি সেকেন্ড অ্যানিভার্সিটিতে এই আইডিটা লগ ইন করিনি যেখানে গাছ ক্লিক করলেই এই একটা স্ট্যাচুটা হাতে আসবে যেটাকে একটা এখন ইমোট করবে যেটা এক্সক্লুসিভ রিমোট সবাই পাবে ঠিক আছে কীভাবে পাবে তার জন্য তোমাকে এই স্কাই হাই স্পেকট্রাকাল যে অপশনটা দেখছো ম্যাপের ওপরে এখানে ক্লিক করতে হবে এখানে করলে তোমরা গেম আপডেটের পরেই দেখেছো এই যে আইটেমসে ক্লিক করলেই গেছে এই লিস্টটা সবার সামনেই এসেছিলো তো এখানে গাছ দেখো আমি যেহেতু সেকেন্ড অ্যানিভার্সারিতে এই আইডিটা লগ ইন করি সেকেন্ড অ্যানিভার্সারি আমার মানে মেন আইডিটা লগ ইন ছিল যাই হোক তো ফার্স্ট অ্যানিভার্সারি যেখানে গেছে ডিসপ্লেইং দেখা যাচ্ছে স্টপ ডিসপ্লেইং এখানে আরেকটা ডিসপ্লেইং এখানে ডিসপ্লে যেটাকে তুমি ডিসপ্লে করবে এখানে ধরেন আমি ফার্স্ট অ্যানিভার্সারি ডিসপ্লে করলাম করলে এটা কোথায় শো করবে এটা শো করবে তোমার প্রোফাইলে তুমি যদি প্রোফাইলে যাও এখানে তোমার ব্যাকটা প্যাকের পাশে দেখতে পাচ্ছো একটা স্ট্যাচু ফার্স্ট অ্যানিভার্সারি লেখা ওখানে তুমি তোমার যে কটা অ্যাভেলেবেল আছে তুমি সে কটা শো করাতে পারবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অব্দি সিক্স এখনও শেষ হয়নি সিক্স হবে শুরু হবে সেহেতু সিক্সের স্ট্যাচুটা এখনও শো করছে না এখানের কাজ এইটাই আর এখানে গাইস যাদের যাদের লক আছে হয়তো ধরো তোমার ওই কোনো স্ট্যাচুই নেই ধরো এক এক আছে তোমার দুই তিন নেই দুই তিন তুমি লগ ইন করতে পারো নি সেটাকেও তুমি আনলক করতে পারবে আনলক করার জন্য তুমি এখান থেকে গাইস তোমার ফ্রেন্ডদের মানে রিকোয়েস্ট পাঠাতে পারবে ঠিক আছে আনলক করার জন্য আনলক বাটনে ক্লিক করে এই যে টোকেন দেখতে পাচ্ছো এই টোকেন পঞ্চাশখানে এই টোকেন এক লেখা দেখা ওয়ান লেখা আছে টোকেনে এই ওয়ান টোকেন যেটা এই ওপরে দেখতে পাচ্ছ এই টোকেন তোমাকে কালেক্ট করতে হবে করে এই টোকেন দিয়ে তুমি পঞ্চাশটা টোকেন জমাতে পারলে তুমি ওই ফার্স্ট অ্যানিভার্সারি বলো সেকেন্ড অ্যানিভার্সারি যে কোনো একটা আনলক করতে পারো তো এই টোকেন কোথা থেকে আর্ন করবো এই টোকেন আর্ন করার জন্য এরই নিচে গাছ দেখবে ইভেন শপ আছে এই শপের ভিতরে গাছ দেখতে পাচ্ছ এই টোকেনটা আছে দেখতে পাচ্ছ ট্রেজার টোকেন যেটা এই ট্রেজার পয়েন্ট আর কি যেটা এক লেখা এটা দিয়ে তুমি আনলক করতে পারো বা বারোশো দিয়ে ডিরেক্টলি তোমার যে দরকার ওয়ান টু ফাইভ অ্যানিভার্সারি অ্যাচিভমেন্ট এখানে দেখতে পাচ্ছ মানে স্ট্যাচুগুলো ডিরেক্টলি আনলক করতে পারবে শুধু তোমাকে কয়েন রাখতে হবে তোমার কাছে তবেই ভাবে এই কয়েন নিচে দেখো আরেকটা কয়েন আছে যে গোল্ড কালারের কয়েন এটা এক লেখা এটা কিন্তু সেই অন্য টাইপের কয়েন লেখা আছে এই এই যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা কোথা থেকে এটার জন্য আরেকটা জিনিস আছে অফলাইন ক্রেট তাতে যাওয়ার আগে এখানে রিওয়ার্ডগুলো দেখে নেবেন কী কী রিডিম করতে পারবে এখানে কিছু ইমোট আছে হার্ড টেরিয়াল বলে একটা ইমোট আছে এই একটা ইমোট দেখতে পাচ্ছো যেগুলো তুমি তিনটে কয়েন দিয়ে বাই করতে পারবে অফলাইন কয়েন বাই করতে হবে দেখাচ্ছি তারপরেই একটা ইমোটস আছে তারপরে ফায়ার ক্র্যাকাস আছে জিনি যে লেজেন্ডারি জিনি অফতার দেখতে পাচ্ছ অফতার ফ্রেম ওপি ওপি অফতার ফ্রেম আছে সঙ্গে এই মেথিক লবিটা যেটা আরেকটা এক্ষুনি যেটা তোমার ব্যাকগ্রাউন্ডে আছে এটা তুমি প্রায় এখানে মেবি পাঁচ দিন করে আছে না তিন দিন করে তুমি এখানে প্রায় লিমিট আছে তুমি বাই করতে পারো টোটাল পাঁচবার বাই করতে পারো পনেরো দিনের জন্য বাই করতে পারো এখানে তোমার প্লেয়ার কার্ড আছে দেখতে পাচ্ছ নিক নেম কার্ড আছে তারপরে তোমার প্লেয়ার কার্ড আছে তোমার স্কাই পপ আপ যে ফিনিশেস সেটা দেখতে পাচ্ছ ডায়নামিক নেম ডায়নামিকের যে এগুলো সব টাইম লিমিটেড গাইস তো তোমার এখানে চয়েস যেগুলো দরকার সেইগুলোই তুমি এখান থেকে রিডিম করো এবার আসছি এই যে জিরো যে টোকেনটা দেখতে পাচ্ছ ওপরে এটা তুমি কীভাবে আনবে বা পাবে তার জন্য অফলাইন ক্রেটে যাবে এই হলো অফলাইন ক্রেট এর ডিটেলস এখানে দেওয়া আছে এই টোকেনটা সব টোকেন যেটা এই টোকানটা তুমি এখান থেকেই পাবে তার জন্য তোমাকে এই প্লাস বাটনে ক্লিক করলে ডিরেক্টলি তোমাকে নিয়ে যাবে বিপি শপে তো বিপি শপে এই যে ক্রেটটা দেখতে চাই দুশো বিপি কয়েন দিয়ে তুমি এই তো ক্রেট কিনতে পারবে এই ক্রেট তুমি যত খুশি কিনতে পারো মেবি কোনো লিমিট নেই আমি পঞ্চাশটা কিনলাম দশ হাজার দিয়ে ঠিক আছে পঞ্চাশটা ক্রেট কিনলাম কেনার পরে পরচেস করবো তো এই গাছ দেখতে হচ্ছে আমার কাছে পঞ্চাশটা ক্রেট হয়ে গেছে ঠিক আছে পঞ্চাশটা ক্রেট হয়ে গেছে তো পঞ্চাশটা এটা এবার যে পঞ্চাশটা ক্রেট হয়ে গেছে আমি খুলতে পারবো না এটা যখনই তুমি বাই করবে তখনই গাছ দেখবে এখানে অপশান আসবে এখানে দেখবে ডিসমেন্টাল এতক্ষণ কোনো ডিসমেন্টাল অপশান ছিল না এবার গাছ তুমি এখান থেকে দেখতে পাবে ডিরেক্টলি ডিসমেন্টাল অপশান দিয়ে দিয়েছে তো ডিসমেন্টাল অপশান যখনই দেবে কুড়ি ঘন্টার জন্যে ডিসমেন্টাল করলাম করা পরে গেছে দেখো কুড়ি ঘন্টার জন্য এটা একটা অফলাইন চলে যাবে কুড়ি ঘন্টা পরে তুমি এখান থেকে ডিসমেন্টাল করতে পারবে তো কুড়ি ঘন্টা পরে তুমি এই টোকেন পেতেও পারো ইভেন্ট শপের কোনো আইটেমও পেতে পারো যা খুঁজে র্যান্ডামলি রিওয়ার্ডস পেতে পারো সেটা তুমি কুড়ি ঘন্টা পরে পাবে তো এইখানে ইভেন্ট শপে যেগুলো তোমার প্রয়োজন ওই টোকেন দিয়ে তুমি এই টোকেন দিয়ে এগুলো বাই করতে পারো বা তুমি ট্রেজার কয়েন এখান থেকে নিতে পারো এই ছিল গেছে আপাতত নতুন কিছু জিনিস যেগুলো এসেছে সেগুলো এবার গাছ এসেছে ইভেন্টে যেখান থেকে গেছে প্রচুর প্রচুর জিনিস তুমি পেতে পারো ঠিক আছে নর্মালি তুমি এখানে পপুলারিটি ব্যাগারা তো সব সব কিছুই পাবে ইভেন্টে যাবে ইভেন্টে গোল্ডেন মুন ক্লাউড মার্কেট বলে একটা বড় ইভেন্ট এসছে যেখানে ক্লিক করবে করার সাথে সাথে গাইস দেখবে যেটা গাইজ তেরো তারিখ থেকে মার্চের তেরো তারিখ মানে আজ থেকে চালু হয়েছে এপ্রিল মে মে দশ তারিখ অবধি প্রায় দু মাস ইভেন্টটা চলবে একটা লং ডিসটেন্সে চলবে প্রায় দু মাস মানে বুঝতে পারছো পার্ট বাই পার্ট চ্যাপ্টার ওয়াইজ আছে চারটে চ্যাপ্টার গাইস দেখতে পাচ্ছ তো পার্ট বাই পার্ট আছে এখানে গাইজ মিশন রিপোর্ট ফার্স্টে দেখে দিই একটা আফতার ফ্রেম আছে যেখানে তুমি এক্সক্লুসিভ আফতার ফ্রেম সবাই পেতে পারো তার জন্য তোমাকে ইউজ টু টোটাল অফ টুয়েলভ থাউজেন্ড বারো হাজার ইউসি তুমি যদি যেখানে খুশি খরচা করো না কেন তুমি এই মাস থাকাকালীন যদি বারো হাজার ইউসি খরচা করো তাহলে গাইছ তুমি এই অ্যানিমেটেড একটা হফত্যা ফ্রেম গোল্ডেন মুন ম্যাজিক ল্যাম্প ডাইনামিক হফতা ফ্রেম যেটা তুমি পেয়ে যাবে টোটালি ফ্রিতে ফ্রি বলতে গেলে যদি ইউসি যেখানেই খরচা করো না কেন এটা পেয়ে যাবে তো এরপরে গাইছ এখন ইভেন্ট পিরিয়ড একটাই চলছে ট্রেজার এম্পেরিয়াম বলে এটা তেরো তারিখ থেকে চার তারিখ অবধি চলবে এটাই চলছে বাদ বাকি যে ইভেন্টগুলো আছে পপুলারিটি ব্যাটেল তারপরে অ্যানিভার্সারি সেলিব্রেশন স্কাই হাই ভেঞ্চার তারপরে ম্যাজিক ল্যাম্প সার্ভিস এগুলো গাইজ নিচে ডেট দেওয়া যায় কোন ডেটে কোনটা চালু হবে সব দেওয়া যায় তো আমাদের যেহেতু এখন ট্রেজার এম্পেরিয়াম চলছে এটাই আলোচনা করব এখানে গাইছ একটা অপশান দেবে লিড করার লিড করলে তুমি এখান থেকে কিছু টোকেন পাবে এই যে লাইট দ্য ম্যাজিক এইটা আমি করেছি অলরেডি আমি অলরেডি পাঁচটা টোকেন এখান থেকে পেয়েছি এছাড়াও তুমি ডেলি বেসিসে গেম খেলে মানে জাস্ট তুমি যদি ক্লাসিক ম্যাচ খেলো তাহলে তুমি টোটাল গাইজ দেখছো পনেরোখানা টোকেন কালেক্ট করতে পারবে আমার কাছে আটখানা আছে প্রত্যেক ম্যাচের শেষে শেষেই তুমি অটোমেটিক টোকেন কালেক্ট হয়ে যাবে এই টোকেন যত কালেক্ট করবে তত গাইজ তুমি রিডিম করবে করতে পারবে তারপরেও এখানে কিছু মিশনস আছে দেখো মিশন ডেলি মিশনে কিছু আছে দেখো এখানে ডেলি মিশনে স্কাই হাই স্পেক্টাল মানে ইভেন্ট মোড খেলতে হবে তো আমরা একটা ইভেন্ট মোড খেলেছিলাম যে থেকে কিছু টোকেন পেয়েছি তারপরে কিছু আছে যেগুলো সব টোটাল দুটো ম্যাচ তিনটে ম্যাচ তো টোটাল গাছ চারটে ম্যাচ খেলে প্রথম ডেলি মিশন কমপ্লিট হয়েছে উইকলি কিছু মিশন আছে দেখো এখানে এন্টার দ্য স্কাই হাই আইসল্যান্ডে থ্রি টাইমস ঢুকতে হবে তারপরে এটাও থ্রি টাইমস এন্টার স্কাই আইসল্যান্ডের এটা থ্রি টাইমস এটা একবার হয়েছে মানে দুটো আইল্যান্ডে দু তিনবার তিনবার করে যেতে হবে ফ্লাইং কার্পেট রাইড করে অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি বলে এগুলো আমি একটা ম্যাচ খেলেছিলাম তাতে যা যা হয়েছে হয়েছে তো এগুলো যখন মিশন তুমি কমপ্লিট করবে মিশন প্রগ্রেস নিচে গাছ দেখতে পাচ্ছ পাঁচ গেলে তুমি এই রিওয়ার্ড পাবে তারপরে কাছে এখানে কিছু টেন দশে গেলে কুড়িতে গেলে আর লাস্টের দিকে গেলে তুমি একটা লেজেন্ডারি আউটফিট আছে এই এই একটা আউটফিট দেখতে পাচ্ছো যেটা লেজেন্ডারি একটা আউটফিট এটা তো এই মিশন ডেলিমিশন কমপ্লিট করে লেজেন্ডারি আউটফিটটা তুমি এখান থেকে রিডিম করতে পারবে এছাড়া আরও কিছু আছে নাইনটি অবধি গেলে আছে তারপরে গাছ চ্যাপ্টার ওয়াইজ উইক টু এখনও খোলেন উইক থ্রি ফোর উইক ফোর অব্দি এক একটা চ্যাপ্টার চলবে যত সম্ভব তারপরে আলাদা আলাদা রিওয়ার্ডস তুমি পাবে এখান থেকে এবার গাছ আসছি এই যে টোকেনগুলো তোমার কাছে জমেছে আমার কাছে পনেরোটা টোকেন জমেছে তো এই টোকেন দিয়ে তুমি কী করতে পারো এই টোকেন দিয়ে তুমি ইভেন্ট শপে যাবে এর যে ইভেন্ট শপটা এখানে গাছ দেখো তুমি ডিরেক্টলি এখান থেকে ওই যে বারোশো টোকেন দিয়ে রিডিমও করতে পারো এছাড়া এখানে তোমার এখানে অ্যালবাম আছে গোল্ডেন মুন প্যারাডাইস অ্যালবাম এখানে একটা দেখতে পাচ্ছ গড ডিডস অ্যাচিভমেন্ট অ্যাচিভড বলে একটা টাইটেল আছে এপিক টাইটেল এটা অতটা ভ্যালুয়েবল নয় তিরিশ দিনের জন্য ভ্যালিডিটি আমি তো বলবো নেওয়ার নেই বাট এখানে গাই দুশো দিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়ান নাইট লবি যেটা ওয়ান নাইট লবি থিম এই লবি থিমটা মেথিক লবি এটা তুমি ডিরেক্টলি রিডিম করতে পারো বাট এটার ভ্যালিডিটি আছে এটা তুমি পাঁচ দিনের জন্য নিতে পারো আর টোটাল তুমি এটা একবারই বাই করতে পারবে হয়তো তো একবার একবার করে যতবার খুশি দুশো দুশো করে কয়েন তোমার যত থাকবে ততবার তুমি মেথিক লবি বাই করতে পারো এছাড়া পপুল পপুলারিটি আছে দেখতে পাচ্ছ ফোর হান্ড্রেড পপুলারিটি কুড়ি দিয়ে নিতে পারো তারপরে একটা আফতার দেখতে পাচ্ছ তারপরে আরও পপুলারিটি আছে এটা গ্র্যাফিটি তারপরে এখানেও একটা গ্রাফিটি দেখতে পাচ্ছ আর একটা বেসিয়াস জিনিস সেটা হলো গেছে এখানে দেখেছি স্ক্র্যাপ দেওয়া আছে এখানে গিয়েছে আর পি ভাউচার কার্ড বা আর পি ভাউচার থার্টি ইউসির আর পি ভাউচার তুমি এখান থেকে পাবে তো রয়্যাল পাস আসছে রয়্যাল পাসে তোমার থ্রি সিক্সটি দিয়ে যারা ফিফটি অবধি করে কেনো তারা এখান থেকে তিরিশ দিয়ে এই তিরিশ ইউসির ভাউচারটা নিতে পারো নিলে তোমার তিনশো ষাট আর লাগবে না তখন ডিসকাউন্ট হয় তিনশো তিরিশে তুমি আর পি নিতে পারবে এখানে গাইস ভাউচার এমনি ভাউচার আছে যেগুলো গাইস তোমার যে স্পিন করার ভাউচার আছে কম্প্যানিয়ানের ভাউচার আছে এছাড়া তিন দিয়ে তুমি এখানে দেখতে এজি কারেন্সি নিতে পারবে তো এজি কারেন্সির গাছ টোটাল এখানে ভ্যালু আছে টোটাল মেবি তুমি নিতে পারো বার মানে তিনশোটা এজি কারেন্সি তুমি এখান থেকে কালেক্ট করতে পারো বিপি নিতে পারো তো অনেক কিছু রিওয়ার্ডস আছে যেগুলো তোমার পছন্দের এখান থেকে এই শপ থেকে বাই করতে পারবে তো আপাতত ট্রেজার এম্পেরিয়াম চলছে বলে যেটুকুনি চলছে সেটুকুনি এক্সপ্লেন করলাম কালকেতে চোদ্দো তারিখে লাকি বক্স ড্রপ আসবে তারপরে চোদ্দো তারিখে পপুলারিটি ব্যাটেলও আসবে তারপরে এখানে গাইস আঠেরো তারিখে গেছি অ্যানিভার্সারি সেলিব্রেশন আসবে আর এপ্রিলে গাইস পাঁচ তারিখে স্কাই হাই ভেঞ্চার আসবে আর তারপরে গাইছ একটা ইউসির কোনো ইভেন্ট আসবে ম্যাজিক ল্যাম্প সেভিং বলে যেটা এপ্রিলে আসবে পাঁচ তারিখে যখন এগুলো আসবে তখন আমি এক্সপ্লেন করে দেবো তো এই ছিল গাইছ ওভারঅল গাইস আপাতত যা যা নতুন আপডেটে ইভেন্ট এসছে সব এক্সপ্লেন করে দিলাম তো আশা করি গাইছ তোমাদের ভিডিও ভালো লেগেছে যা যা নিতে চাও নিতে পারো বিশেষ করে এই জি কোথা থেকে মিস করো না জি দিয়ে তুমি তোমার মিনি মেটেরিয়াল বাই করে সেখান থেকে বড়ো মেটেরিয়াল বানিয়ে গান আপগ্রেড করতে পারবে নতুন মেথিক ফর যে গানও এসছে সেগুলোও রিডিম করতে পারো তো কাজ আজকে ভিডিও গেছে আপাততটুকুই থাকবে দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইভেন্ট বা নেক্সট কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নতুন আপডেট নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই